नमस्कार बंधुरा, रेनबो बनीते अपन सबा के आो एक बार अनेक स्वागत। आज के निरामिष रेसिपी निये चले सवार साथ रेसिपिटा शेयर करब। आज के रेसिपी हल कचू दिए मान मान कचू दिए एक रेसिपी। तो सब प्रथम चले गलम रान्नाघरे, एखे नहीं मान कचू। मान कचूटा ये पिस पिस कर केटे नहीं तारपरे नियेछि एखाने मुग डाल सिद्ध करा। एखाने कोनो नून आमी व्यवहार करिनि, सिम्पल शुधु जल दिए सिद्ध करे नियेछि। आर नियेछि एखाने गोटा एकटा नारकल, माने नारकल कुड़िये सेटा थेके आमी दूधटा आलादा करे नियेछि। ताई एखाने एक बाटि निये नियेछि। मशला हिसेबे व्यवहार करब टमेटो, काँचा लंका स्वाद अनुयायी आर आदा। काचा लंकाटा जे जार झाल अनुजाई निलेई हबे। गुड़ो मसलार मध्य जेमन नुन चीनी तो आछेई, हलुद गुड़ो, लंकार गुड़ो, धनेर गुड़ो, जिरे गुड़ो। धनेर गुड़ोटा बड़ो चामचे एक चामच आर जिरेर गुड़ो हाफ चामच। फोड़नेर जन्य निचि तेजपाता, शुकनो लंका, कालो जिरे, दारचिनी, एलाच, लवंग सब ही दुई तीनटे टुकड़ो करे आछे। रान्नाटा हबे सर्षेर तेले। तो एखाने आमी सबार प्रथमे कड़ा गैसे बसिए दिएछि, बसिए गरम जल दिए दिलाम, जलटा गरम होक। दिच्छि एबारे नून, बड़ो चामचेर एक चामच आमी नून दिए दिलाम जलेर मध्ये। एई जलटा एकटु फुटिए नेब। जलटा जखन खूब भालोभावे गरम हो एसे तखन दिए दिच्छि एखाने एक टुकरो लेबू। लेबूर रसटा आमी चिपे दिए दिलाम, लेबूर खोसा समेत दिए दिएछि। एबारे जलटा फुटते शुरू करेछे, तखन दिए दिलाम मानकुचुगुलो। मानकुचुगुलो जलेर मध्ये दिए भालोभावे सिद्ध करे नेब। भालोभावे बोलते एखाने आमी 70% सिद्ध करे नेब। सिद्धटा एमन हबे जाते मानकचुगुलो एकदम गले ना जाए। हल्का करे एकटु नाड़िये चाड़िये दिए एटाके सिद्ध हवार जन्य खानिकक्षण गैसे बसिए राखब। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নি। এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদার টুকরো, দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি টমেটো। যে টমেটোটা আমি কেটে রেখে দিয়েছিলাম টমেটোটা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্সিতে বেটে নেব। এদিকে একবার চেক করে নেব যে কচুর মুখি সরি মান কচুটা কতটা সিদ্ধ হয়েছে। খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, এরপর আর সিদ্ধ করব না, তাহলে মান কচুটা গলে যাবে। এবার আমি একটি ছাঁকনিতে মান কচুটা ছেঁকে জলটা ঝরিয়ে নেব খানিকক্ষণ। তারপরে কড়া আবার বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা হবে সর্ষের তেলে, সর্ষের তেলেই রান্নাটা করলে একটু স্বাদটা বেশি আসবে। তবে আপনারা চাইলে সাদা দিলেও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে এলে যে কচুগুলো মান কচুগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি মান কচুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। গ্যাস আস্তে করে ভাজলে হবে না, গ্যাস আস্তে করে ভাজলে কচুগুলো ভেঙে যেতে পারে যেহেতু সিদ্ধ করা আছে। সেই জন্য গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দিয়ে মান কচুগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম এখানে সামান্য নুন আর হলুদ, দিয়ে মান কচুটা যাতে রংটা ভালো হয় তার জন্য দিয়ে ভেজে নিচ্ছি।
मान कचुरे रेसिपिटा असाधारण खेते हैं। मान कचुटा भाजा हो गए, एरपर कड़ाई तेल आछे, तेल आते बोना एइबारे फोड़नगुलो दिए दीची, जेमन तेजपाता, शुकनो लंका, कालो जीरे, दारचिनी, लवंग और एलाच। এই ফোড়নটা দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ আসে। এরপরে যে মিক্সিং বলে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে, সেই মশলাটা দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর দিয়ে তেল ছেড়ে দেয়। গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এইবারে মিক্সিং বোলের ভিতরে মশলা সামান্য লেগেছিল, তাতে সামান্য একটু জল দিয়ে আবার মশলার উপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন যখন কষানো রেডি হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি প্লেটে দেখিয়েছিলাম, যেমন ধনে জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এইগুলো এই মশলার মধ্যে দিয়ে আবারও কষিয়ে নেব। এবার দেবো সামান্য একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই সমস্ত মশলাগুলো দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে আর রান্না তত ভালো খেতে হয়। দেখুন মশলা কষানো একদম রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি নারকলের দুধটা। নারকলের দুধটা দিয়েই রান্না হবে, এতে কোনো জলের ব্যবহার হবে না। সামনেই দুর্গা পুজো আর আমরা অনেকেই নানা রকমভাবে পুজোর জন্য উপোস করে থাকি, তার জন্য আমরা নিরামিষ রান্না করি। আপনারা এই রেসিপিটাও আপনাদের লিস্টে রাখতে পারেন, খুবই সুন্দর খেতে হয় আর একদম পেঁয়াজ রসুন ছাড়া। তো এইবারে দিয়ে দিলাম আমি সিদ্ধ করে রাখা মুগ ডালটা। ব্যাস রান্না প্রায় শেষের দিক হয়েই এসছে, বেশি আর রান্নার নেই। একটু ঢাকনা দিয়ে 5 মিনিট মতন মিডিয়াম আঁচে এটা জাল করে নেব। ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট পরে এসে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে রান্নাটা হয়ে এসছে, জাল হতে শুরু করেছে। এই সময় খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মানকচুগুলো। মানকচুগুলো দিয়ে মিডিয়াম আছে 3-4 মিনিট মতন এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, যদি মনে হয় আপনাদের যে নুন চিনি একটু কম আছে, তো এখন এই সময়টাই দিয়ে নিতে পারেন। তো আমি মাপটা করে নিয়েছিলাম, আমার এই রান্নাতে আর নুন চিনি ব্যবহার হয়নি।
আবারও একবার ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য। এক মিনিট পরে এসে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন একদম গা মাখা মাখা কষা কষা মতন দেখতে হয়েছে। এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে, গরম ভাতের সাথে লুচি পরোটা নান খুবই সুন্দর লাগে এই রান্নাটা খেতে। তবে নিরামিষ রেসিপি আপনাদের সবার জন্য রইল। আমার এই রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যদি একটু বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।